সালামু আলাইকুম দর্শক, 2024 বিপিএল শুরু হতে আর বেশি দেরি নেই। আমরা যদি দেখি 2023 বিপিএলে হোম অফ ক্রিকেট তথা মিরপুরে টোটাল 26টি ম্যাচ হয়েছে, যেখানে 52 ইনিংস ব্যাট করা হয়েছে এবং প্রতি ইনিংস প্রতি গড় রান ছিল 147.86 এবং 200+ ইনিংস ছিল মাত্র একটি। একইভাবে আমরা যদি চট্টগ্রাম এবং সিলেটের প্রেক্ষাপটটা দেখি, চট্টগ্রামে 2023 বিপিএলে ম্যাচ হয়েছে 12টি, যেখানে 24 ইনিংসে ইনিংস প্রতি গড় রান ছিল 156.29 এবং 200+ ইনিংস ছিল 2টি। সিলেটে 8টি ম্যাচ হয়েছে, 16 ইনিংসে ইনিংস প্রতি গড় ছিল 161.25 এবং 200+ ইনিংস ছিল 2টি। অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেটে টোটাল 20 ম্যাচে 4টা 200+ ইনিংস ছিল, যেখানে হোম অফ ক্রিকেট মিরপুরে 26 ম্যাচে টোটাল 200+ ইনিংস মাত্র একটা এবং অ্যাভারেজটাও কম। তবে এইবার বিপিএল কমিটির চেয়ারম্যান রকিবুল ইসলাম একটা বিষয় ইনশিওর করেছেন যে এবারের বিপিএলের পিচগুলো মিরপুরে হোক কিংবা সিলেট কিংবা চট্টগ্রাম, সব জায়গায় পেস বান্ধব উইকেট হবে। এখানে পেসাররা সুবিধা পাবে, ভালো ব্যাটাররা রান করতে পারবে, ভালো ব্যাটাররা উইকেট পাবে। অর্থাৎ আমরা স্পোর্টিং উইকেটই দেখবো 2024 বিপিএলে।